হ্যালো অ্যান্ড ওয়েলকাম এখন দেখব কীভাবে আমরা মিউটেশন অ্যাসেসর সার্ভার ইউজ করে এস এন পিগুলোর রেজাল্ট পেতে পারি প্রথমেই আমাদেরকে মিউটেশন এসএস সার্ভারে যেতে হবে আমাদের যদি লিঙ্কটা জানা থাকে তাহলে আমরা সেটাকে কপি করে ব্রাউজারের অ্যাড্রেস বারে পেস্ট করতে পারি মিউটেশন অ্যাসেসর সার্ভারের লিঙ্কটা ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে এটা হচ্ছে মিউটেশন এসএস সার্ভারের হোম পেজ এখানে ইনপুট ফরম্যাটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ইনপুট ফর্মেট এবং এক্সাম্পলগুলো দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদেরকে দিতে হবে জিনোম বিল্ড এরপর কমা দিয়ে হচ্ছে ক্রোমোজোম নাম্বার এরপর কমা দিয়ে ক্রোমোজোমাল পজিশন এরপর রেফারেন্স অ্যালিল অথবা নিউক্লিওটাইট এরপর আবার কমা দিয়ে সাবস্টিটিউটেড অ্যালিল অথবা অল্টারনেটিভ অ্যালিল অথবা নিউক্লিওটাইট এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ফর্মেটেও দেওয়া যায় সেটা হচ্ছে প্রোটিন আইডি দেওয়ার পরে স্পেস দিয়ে ভ্যারিয়েন্ট অথবা সাবস্টিটিউশন আমরা উপরের ফরমেটিং মানে হচ্ছে এটাই আমরা ইউজ করব। আমরা প্রিভিয়াসলি যে ইনপুট ফাইলগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলোর ভিতর মিউটেশন ফর্মেট ফরম্যাটটাও আছে আমরা যদি একটু দেখি এটা হচ্ছে মিউটেশন এসেসার ফরম্যাটটা এখানে যদি আমরা দেখি প্রথমে আসে হচ্ছে জিনোম বিল কমা দিয়ে ক্রোমোজোম নাম্বার তারপর কমা দিয়ে ক্রোমোজোম পজিশন এরপর কমা দিয়ে রেফারেন্স অ্যালিল অথবা নিউক্লিয়াইড এরপর কমা দিয়ে সাবস্টিটিউটেড অ্যালিল অথবা মিউটেটেড অ্যালিল অথবা অল্টারনেটিভ অ্যালিল কারেন্টলি মিউটেশন এসেসার সার্ভারটা ফাংশনাল না হওয়ার কারণে আমরা ইনপুট ফাইল দিয়ে প্রেডিকশনটা করতে পারবো না অল্টারনেটিভলি আমরা যেটা করতে পারি এইচ জি নাইনটিনের ক্যালকুলেটেড মিউটেশন অ্যাসেসার স্কোরের যে ফাইলটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফাইলটা আমরা ডাউনলোড করতে পারি ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা এটাকে কপি করতে পারি যেমন এটা আমরা কপি করি অথবা কাট করে নিয়ে যেতে পারি আমাদের যে রেজাল্ট ফোল্ডার আছে সেটাতে আমরা এটা পেস্ট করলাম এখন এটাকে এক্সট্রাক্ট করতে হবে আমাদের এক্সট্রাকশন কমপ্লিট হয়ে গিয়েছে সো আমরা এটাকে চাইলে ডিলিট করে দিতে পারি এই ফোল্ডারের ভিতরে আমরা এক্সট্রাক্টেড ফাইলগুলো দেখতে পাচ্ছি আমাদের জিনটা যেহেতু ক্রোমোজোম থার্টিন এ আসে আমরা থার্টিনের যে ফাইল আছে সেটাকে আমরা কপি করব এবং এখানে পেস্ট করব আমরা ডিলিট করে দিতে পারি এই যে ফাইলটা আছে এখানে ক্রোমোজোম থার্টিনের যতগুলো পসিবল মিউটেশন হতে পারে এবং তাদের করেসপন্ডিং মিউটেশন অ্যাসেসার স্কোর এবং প্রেডিকশন গুলো থাকবে এখন আমরা আমাদের এসএনপি গুলোর প্রেডিকশন রেজাল্ট বের করব প্রথমে আমাদের মিউটেশন রেজাল্ট এক্সট্রাক্ট করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটা প্রোগ্রামস ফোল্ডারে কপি করতে হবে আমরা এখন প্রোগ্রামটা কপি করে আনি আমাদের প্রোগ্রামটা হলো মিউটেশন আন্ডার স্কোর এসে রেজাল্ট আন্ডার কাস্টম আন্ডার স্কোর আইডি এটাকে আমরা কপি করি আমরা এটাকে প্রোগ্রামস ভিতরে রাখবো এখন আমরা উইন্ডোজ পাওয়ার শেলটা ওপেন করব এবং আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে যেতে হবে আমাদের ওয়ার্কিং ফুল পাথ হচ্ছে এটা সো চেঞ্জ ডিরেক্টরি অথবা সিডি কমান্ডের মাধ্যমে আমাদেরকে ওয়ার্কিং ডিরেক্টরিতে যেতে হবে এখন আমরা প্রোগ্রামটা রান দিব আমাদের প্রোগ্রামটা হচ্ছে মিউটেশন অ্যাসেসর রেজাল্ট আন্ডারস্কোর কাস্টম আন্ডার স্কোর আইডি এখন আমরা ড্যাশ এইস অথবা ডাবল ড্যাশ হেল্প দিলে অপশনগুলো এবং তাদের ডিটেইল দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ ডি দিয়ে আমাদেরকে দিতে হবে মিউটেশন অ্যাসেসর রেজাল্ট ফাইল ড্যাশ এস দিয়ে এসএনপি ইনপুট ফাইল এবং ড্যাশ ও দিয়ে একটা আউটপুট ফাইল এখানে মিউটেশন অ্যাসেসর ফাইল বলতে আমরা বুঝছি মিউটেশন অ্যাসেসর রেজাল্ট ফাইল ইন সিএসবি ফর্মেট ডাউনলোডেড ফ্রম মিউটেশন অ্যাসেসর সার্ভার আমাদের ক্ষেত্রে এই ফাইলটা হবে হচ্ছে আমরা যেটা ডাউনলোড করেছি সেটা হচ্ছে এই যে ফাইলটা ক্রোমোজোম থার্টিন এর সেটা এরপর যে ড্যাশ এস ডি আমাদেরকে দিতে হবে এস পি ইনপুট ফাইল সেটা কি এসএনপি ইনপুট ফাইল দ্যাট কন্টেন্স ইস এস এন্ট্রি ইন ডিফাইন্ড ফরম্যাট সেটা হচ্ছে জিনম বিল তারপর কমার পরে ক্রোমোজোম এরপর কমার পরে ক্রোমোজোমাল পজিশন এরপর রেফারেন্স নিউক্লিওটাইড এবং তারপর অল্টারনেটিভ নিউক্লিওটাইড আমরা যদি দেখি আমাদের যে প্রিডিফাইন্ড যে ফরম্যাটটা ছিল মিউটেশন জন্য সেটাও এই একই ফর্মেটেই আছে যেমন এটা হচ্ছে জিনোম বিল্ড তারপর ক্রোমোজোম নাম্বার তারপর ক্রোমোজোমাল পজিশন তারপর হচ্ছে রেফারেন্স নিউক্লিওটাইড অথবা অ্যালিল এরপরে হচ্ছে অল্টারনেটিভ নিউক্লিওটাইড অথবা অ্যালিল তাহলে আমরা প্রোগ্রামটা এখন রান দিই এই প্রোগ্রামটা আরও যেটা করবে সেটা হচ্ছে একটা কাস্টম এস আইডি অ্যাড করবে রেজাল্ট ফাইলের সাথে এবং এই যে প্রসেসড ফাইল আছে এই ফাইলগুলোকে রাখার জন্য আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি সেটার নাম দিলাম হচ্ছে জিরো এইট আন্ডার স্কোর ফিল্টার ওয়ান আন্ডার স্কোর রেজাল্টস প্রসেসড এখন আমরা প্রোগ্রামটা রান দিই প্রথমে আমাদেরকে ড্যাশ টি দিয়ে দিতে হবে হচ্ছে রেজাল্ট ফাইলটা যেটা আছে জিরো সেভেন আন্ডার স্কোর ফিল্টার ওয়ান্ডার স্কোর্টস এর ভিতরে ফাইলটা এখন আমাদের ড্যাশ এস দিয়ে দিতে হবে হচ্ছে এস পি ইনপুট ফাইলটা সেটা আছে হচ্ছে জিরো সিক্স আন্ডার স্কোর ফিল্টার ওয়ান আন্ডার স্কোর এর ভিতরে এফ ওয়ান মিউটেশন অ্যাসেসর আন্ডার স্কোর ফরমেট ডট টিএক্সটি এরপর একটা আউটপুট ফাইলের নাম আউটপুট ফাইলটা আমরা নিউলি ক্রিয়েটেড ফোল্ডারের ভিতরে রাখবো সেটা হচ্ছে জিরো এইট ফিল্টার ওয়ান আন্ডারস্কোর রেজাল্ট আন্ডার স্কোর প্রোসেসড সেটার ভিতরে আমরা নাম দিব মিউটেশন অ্যাসেসর ডট মানে এম এ ডট টিএসটি দেন এন্টার আমাদের রেজাল্ট এক্সট্রাকশন কমপ্লিট হয়ে গিয়েছে এখন যদি আমরা ফাইলটা দেখি এটা হচ্ছে আমাদের রেজাল্ট ফাইলটা এখানে আমরা ফাংশনাল ইম্প্যাক্টের আন্ডারে আমরা প্রেডিকশানগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা আরেকটা এডিশনাল কলাম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাস্টম এসএনপি আইডি এটা হচ্ছে অটোমেটিক্যালি অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা দেখলাম কিভাবে আমরা মিউটেশন এসোস সার্ভার থেকে এসএনপিগুলোর প্রেডিকশান রেজাল্ট এক্সট্র্যাক্ট করতে পারি এবং কাস্টম এস আইডি অ্যাড করতে পারি থ্যাংক ইউ এভরিওান